নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অর্পিতা নাথ আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। মধুরবন থেকে উদ্ধার, ব্যাপক পরিমাণে চুরি যাওয়া সামগ্রী, সাফল্য কাছাড় পুলিশ। সোনাই বাজার ঘাটে অ্যাপ্রোচ রোড ও নদীঘাটের উদ্বোধন সার্কিট অফিসার। হাইলাকান্দিতে অমানবিক নির্যাতনে মূল অভিযুক্ত সহ গ্রেপ্তার চার। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। ব্যাপক পরিমাণে চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করল কাছাড় পুলিশ। মঙ্গলবার রাতে জেলার পুলিশ সুপারের গড়া এক ট্যাক্সফোর্স অভিযান চালিয়ে মধুরবন এলাকার একটি ঘর থেকে পিতল, তামা, লোহা, কাস্টার ইত্যাদি সামগ্রী সহ মোবাইল ফোন উদ্ধার করে। এদিন জেলার অতিরিক্ত পুলিশ সুপার হেডকোয়ার্টার সুব্রত সেনের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। এই অভিযানে বিরাট সাফল্য আসে কাছাড় পুলিশের। বুধবার জেলার পুলিশ সুপার নোমাল মাহাতো এক সাংবাদিক বৈঠক ডেকে জানান, মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল অবধি অভিযান চালিয়ে মধুরবন এলাকার একটি ঘর থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করা হয়। শিলচর শহরে চুরির ঘটনায় লাগাম টানতে ট্যাক্সফোর্সের মাধ্যমে অভিযান চালানো হচ্ছে, আর এতেই বিরাট সাফল্য আসে জেলার পুলিশ প্রশাসনের। তিনি জানান, প্রথমে গ্রেফতার করা হয় বাপন সরকারকে, পরে আরিফউদ্দিনকে গ্রেফতার করে কাছাড় পুলিশ। এই দুজনকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদ চালিয়ে মধুরবন এলাকায় অভিযান চালিয়ে চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করা হয়। পাশাপাশি ধৃতদের সাথে সম্পর্ক থাকা অসিত দাস ও চন্দন দাসকেও গ্রেফতার করা হয়েছে। ধৃত চার ব্যক্তির কর্মকলাপে শহরের চুরির ঘটনা নিয়ে রীতিমতো আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছিল বলে জানান তিনি। আমি এটা মহানগৰত যাতে ঘটনাবিলাক বা চুরি ঘটনা হব নোৱাৰে, যেবিলাক বাগলাৰী ঘটনাবিলাক মানুহ নথকা সুবিধা লৈ তেওঁলোকে ঘৰত সোমায়, কেতিয়াবা দিনতো কেতিয়াবা ৰাতিও এনেকুৱা তেওঁলোকে যি ঘটনাবিলাক সংগঠিত কৰে, তাক লৈ পেলাই আমি এটা এডিশ্যনেল এছপি হেডকোৱাৰ্টাৰ নেতৃত্বত এটা আমি টাস্ক ফৰ্চ গঠন কৰিছোঁ ইয়াতে, যে ইয়াক লৈ পেলাই যাতে এই এওঁলোকক আমি বাধা দিব পৰা যায় আৰু তেওঁলোকক লৈ তেওঁলোকে যিসকলে এনেকুৱা ঘটনাত যাতে ইনভল্ভ আছে তেওঁলোকক আমি কাঠগড়াত থিয় কৰাব পাৰোঁ, তেওঁলোকৰ বিৰুদ্ধে কঠোৰ আইনগত ব্যৱস্থা ল'ব পাৰোঁ, তাৰ কাৰণে আমাৰ অভিযান অব্যাহত আছে। এনেকুৱা এক অভিযানস্বৰূপে যোৱা নিশাৰ পৰা আমাৰ এটা ৰাতি দুটা বজাৰ পৰা আমাৰ অভিযান আৰম্ভ হৈছিলে আৰু আজি পুৱতি নিশালৈকে সেই অভিযান চলিছে। তাতে বৃহৎ সংখ্যক চুৰিৰ সামগ্ৰী বিভিন্ন ঘৰৰ পৰা, মহানগৰ হওক বা গোটেই জিলাখনৰ বিভিন্ন অঞ্চলৰ পৰা তেওঁলোকে এই চুৰি কাৰ্য সংগঠিত কৰি তেওঁলোকে এজেগাত তেওঁলোকে ৰাখিছিলে আৰু তাৰ পৰা আমি বৃহৎ সংখ্যক সামগ্ৰী আমি উদ্ধাৰ কৰিছোঁ। ইয়াত তামৰ সামগ্ৰী আছে, ইয়াত কাঁচৰ সামগ্ৰী আছে, ইয়াত আপোনাৰ কপাৰৰ সামগ্ৰী আছে, তাৰপাছত এই গোটেই সামগ্ৰীসমূহ দেখিব আপুনি বৃহৎ সংখ্যক আছে। আমি সেইবিলাকক এতিয়া আমি শ্বৰ্টলিষ্ট কৰি আছোঁ আৰু ৰাইজকো আহ্বান জনাইছোঁ, যাৰ ঘৰত এনেকুৱা ধৰণৰ ঘটনা সংঘটিত হৈছে, যাৰ বস্তু চুৰি হৈছে, তেওঁলোকে আহি আমাৰ ইয়াত আমি ৰাখিছোঁ, তেওঁলোকে এইটো চাব পাৰে আৰু চাই তেওঁলোকে এই সংক্ৰান্তে যিখিনি তেওঁলোকে এই বস্তুখিনি ঘূৰাই পাবৰ কাৰণে যিটো ব্যৱস্থা আছে তাক কৰিবৰ কাৰণে আমি সোনাই বাজারঘাটের অ্যাপ্রোচ রোড ও নদীঘাটের কাজের উদ্বোধন করলেন সোনাই সার্কেল অফিসার দীপঙ্কর নাথ। জানা গেছে, পঞ্চদশ অর্থ কমিশনের 2021-22 অর্থ বছরের ইন্টারেস্ট তহবিলের অধীনে এই কাজ মঞ্জুর হয়েছে। বুধবার দুপুরে কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সার্কেল অফিসার নাথ। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরসভার ভাইস চেয়ারম্যান শাহারুল আলম শেখ, পুর চেয়ারম্যান প্রতিনিধি সুবিনয় দাস, পুর কমিশনার আজাদ হোসেন লস্কর, খিজির আহমেদ চৌধুরী, নিবুল ইসলাম লস্কর, পুরসভার বড়বাবু মামুন মজুমদার, সিপিও ইব্রাহিম লস্কর প্রমুখ। সার্কেল অফিসার অনুষ্ঠানে নবনির্বাচিত পুর বোর্ডের কাজকর্মের ভূয়সী প্রশংসা করে পুর এলাকার উন্নয়নের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। এপ্রোচ রোড নির্মাণে স্থানীয় জনগণ পুরসভার ভূয়সী প্রশংসা করেছেন। আজকে এই যে কাজের উদ্ঘাটন করা হলো এই সোনাই বাজারঘাট, আমাদের সোনাই যদিও টাউন এরিয়া, 7 নম্বর ওয়ার্ড যেটা পড়েছে, এখানে যোগাযোগের ব্যবস্থা টাউনের ভিতরে হলে যোগাযোগের ব্যবস্থা অনেক পিছিয়ে পড়া ছিল। আজকে আমাদের নতুন বডি বসার পরে আমাদের শিরোরানী দাস মহাশয়া এবং ভাইস চেয়ারম্যান শাহরুল আলম সাহেবের নেতৃত্বে এই বডির তৎপরতায়
বিশেষ করে ভাইস চেয়ারম্যানের তৎপরতায় আজকে যে ফান্ডের এই যে শিলান্যাস করলাম এটার পার্টিকুলার কোনো স্কিম নাই, এটা অন্য স্কিমের ইন্টারেস্টের ফান্ড থেকে মানে উদ্যোগ নিয়ে, যেখানে এই যে এস্টিমেট এটা 4 লাখ টাকার এস্টিমেট কিন্তু খরচ হয়েছে প্রায় 6 লাখ টাকা। পরে আজকে এই সুযোগ করে দেওয়ার জন্য আর কি আমরা খুব খুশি এবং আনন্দিত। নিশ্চয় এই 7 নম্বর ওয়ার্ডের জনগণ বাজারে আসতে অনেক সুবিধা হবে, এই সুবিধা তারা উপভোগ করবে, এই জন্য আমরা খুশি থাকব। মানে এই গাঁট থেকে উঠে বাজারে আসার জন্য মানুষের অনেক অসুবিধা হতো, আজকে যে অত বড় একটা কাজ করে দিয়েছেন ভাইস চেয়ারম্যান, এই জন্য আমরা মিউনিসিপ্যালিটির পক্ষ থেকেও আমরা এই শাহরুল আলম শেখ মহাশয়কে ধন্যবাদ জ্ঞাপন করছি। হাইলাকান্দি জেলা লালা থানাধীন কৃষ্ণপুর জিপিতে বর্বরোচিত ঘটনায় জড়িতদের গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার রাতে পাষণ্ড ব্যক্তি তথা মাদক ব্যবসায়ী নজমুল হোসেন সহ পরিবারের 4 জনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার হওয়া বাকি 3 জনের মধ্যে 2 জন মহিলা। এদের মধ্যে 1 জন ধৃত নজমুলের মা মইমুন নেশা ও অন্যজন নজমুলের বোন সালমা বেগম এবং নজরুলের ছোট ভাই একলাস উদ্দিন বড়ভূঁইয়াকে গ্রেফতার করা হয়। পুলিশ এদের বাড়ি থেকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। এ হেন বর্বরোচিত ঘটনায় রাজ্যের পুলিশ প্রধানও নড়ে চড়ে বসেন। উল্লেখ্য, এক যুবককে গাছের সাথে বেঁধে বেধড়ক ও নির্মম অত্যাচারের পাশাপাশি তার গায়ে প্রস্রাব করে অত্যাচার চালায় দুর্বৃত্তরা। এই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তে হইচই শুরু হয়। অমানবিক ঘটনাটি সংঘটিত হয় সোমবার। মাদক চুরির অভিযানে কাটলিছড়ার আমতলার বাসিন্দা বিরাজ পাল নামের এক যুবককে আটক করে প্রথমে অভিযুক্ত নজমুল হোসেন তার ঘরে ঢুকিয়ে হাত পা বেঁধে ফেলে, পরে লোহার সামগ্রী দিয়ে বেধড়ক প্রহার করে তার উপর, পরে তাকে বাইরে নিয়ে গিয়ে একটি গাছের সাথে বেঁধে নির্মম প্রহার চালায়। এতে ক্ষান্ত হয়নি দুর্বৃত্তরা, তার গায়ে প্রস্রাব করা সহ তাকে ন্যাড়া করে বর্বরোচিত আক্রমণ করে দুর্বৃত্তরা। এ ঘটনার পর মঙ্গলবার হাইলাকান্দি আবদুল্লাপুর পুলিশ ফাঁড়িতে নির্যাতনের শিকার হওয়া যুবকের তরফ থেকে এজাহার দায়ের করা হয়ে পুলিশ নজমুল হোসেনের বাড়ি থেকে তার পরিবারের 4 জনকে গ্রেফতার করে বলে সূত্রের খবর। নরসিংপুর ব্লকের রাজনগর জিপিতে পিএমএওয়াই এর তালিকা থেকে নাম বাদ পড়া ব্যক্তিদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। বুধবার কাছাড়ের জেলাশাসকের কাছে স্মারকপত্র দিয়ে রাজনগর জিপির প্রতিনিধিরা সাংবাদিকদের বলেন, পিএমএওয়াই হিতাধিকারীর প্রথমে যে তালিকা তৈরি করা হয়েছে তাতে সবার নাম ছিল, কিন্তু দ্বিতীয় তালিকা প্রকাশিত হতেই দেখা যায় প্রায় 91 জন হিতাধিকারীর নাম তালিকায় নেই। কেন তালিকা থেকে বাদ পড়ল তাও জানেন না তারা। প্রত্যেক প্রকৃত দরিদ্র হিতাধিকারীরা যাতে পিএমএওয়াই প্রকল্প থেকে বঞ্চিত না হন এ ব্যাপারে তারা জেলাশাসককে স্মারকপত্র দিয়ে প্রতিকার চেয়েছেন। জিপির মধ্যে অনেকটা কর পড়ে গেছে মানে এটা যে পে করা এডিশন লিস্টের মধ্যে ফার্স্টে আইছে, কিন্তু এখন তার নামটা নাই। জব কার্ড দিয়ে আধার কার্ড দিয়ে লিঙ্ক করার সময় তারা ইয়েটা দেখায় কেউ কর আছে ফাইলিছে, কিন্তু এতটা মানুষ আজকের যুগে কেউ তো বাঁশের চাল দিয়ে করে নাই, বাঁশের পাতা দিয়ে যে ঘর বানায় ঘরটা এরকম নাই এখানে। তবু ওই রকম মানুষে আমরা ব্লকের মধ্যে ভিডিওর সঙ্গেও কথা হয়েছিল, তাই বলছেন যে জিওটেক যারা করছে জিওটেক করার কারণে অপশন থাকে এরা কোন ধরনের অপশন ইয়ে করিয়া রাখছে যে তো ওই ঘরটাই পড়ে গেছে কিনা বেদম তারা ঘর পাইলিছে দেখার ইয়ের মধ্যে। আমরা ভিডিওর কাছেও একটা অ্যাপ্লিকেশন লিখে দিচ্ছি, আজকে ডিসি কাছে আইসি একটা সমাজে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা কৃতি ব্যক্তি ও কয়েকটি সংগঠনকে ডক্টর লুৎফর রহমান স্মৃতি প্রদান করল সামাজিক সাংস্কৃতিক ও ক্রীড়া সংস্থা কোচ। শিলচরের এক অভিজাত ভবনে এক অনুষ্ঠানে মাধ্যমে সংস্থার তরফ থেকে গুণীজনদের সম্বর্ধনা প্রদান করা হয়। এতে শিক্ষক, চিকিৎসক, সমাজসেবী, খেলোয়াড়, শ্বশুর শাশুড়ি সেবায় রক্তদাতা,
সংগঠক সংস্থা নাট্যকার সঙ্গীতশিল্পী সহ বিভিন্ন ক্ষেত্রে কৃতিদের সম্বর্ধনা জ্ঞাপন করা হয় পাশাপাশি খোঁজ সংস্থার সাথে জড়িত এমন 20 জন শুভাকাঙ্ক্ষীকে সম্মান প্রদান করা হয় এদিন অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান ডক্টর বিশ্বতোষ চৌধুরী অনুষ্ঠানে সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি ডক্টর এম মাসুম সম্পাদক সজল লস্কর কাছাড় ক্যান্সার হাসপাতালের প্রতিষ্ঠাতা সদস্য কল্যাণ চক্রবর্তী কাছাড় ক্যান্সার হাসপাতালের চিকিৎসক ডক্টর শবনম বাহার বড়ভূঁইয়া অধ্যাপক তুষার কানুনগো প্রমুখ খোঁজ ক্রীড়া সাংস্কৃতিক সংস্থার পক্ষ থেকে আমরা গুণীজন সম্বর্ধনা করতে পারছি এবছর স্বর্গীয় লুৎফুর রহমান স্মৃতি গুণীজন সম্বর্ধনা অষ্টমবারের মতো এখানে আমরা যাদেরকে পুরস্কার দিচ্ছি যাদেরকে সম্মাননা দিচ্ছি ওনারা হলেন ডাক্তার খেলোয়াড় মহিলা সমাজসেবী পুরুষ মহিলা সমাজসেবী গায়ক সমাজের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যারা জড়িত আছেন সংগঠক এছাড়া আছেন ঘরে বসে যারা শ্বশুর শাশুড়িকে সেবা করেন তাদেরকে এবছর আমরা সম্মাননা তুলে দিয়েছি এছাড়া যারা রক্তদান করছেন রক্তদান মানে জীবনদান এই রক্তদান এবং করার পিছনে যারা 75 বার রক্ত দিয়েছেন একজন বিভাস রায় ওনাকে আমরা সম্মান দিয়েছি ওনার সাথে সাথে আরও 6-5 জন ব্যক্তিকেই আমরা এই সম্মাননা দিয়েছি এছাড়া খুঁজের সঙ্গে যারা জড়িত আছেন বিভিন্নভাবে বিভিন্ন রকম আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে রক্তদান এবং করার পিছনে যারা 75 বার রক্ত দিয়েছেন একজন বিভাস রায় ওনাকে আমরা সম্মান দিয়েছি ওনার সাথে সাথে আরও 6-5 জন ব্যক্তিকেই আমরা এই সম্মাননা দিয়েছি এছাড়া খুঁজের সঙ্গে যারা জড়িত আছেন বিভিন্নভাবে বিভিন্ন রকম আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন যেমন আমি বলছি মলয় বঠায়াজি ধুবজ্যোতি বঠায়াজি মণি বঠায়াজি সুদীপ বঠায়াজি সীমান্ত বঠায়াজি মঞ্জু চক্রবর্তী বিশ্বজ্যোতি চক্রবর্তী সাগর চক্রবর্তী বিক্রম চক্রবর্তী অরুণোদয় বঠায়াজি ওনারা আমাদের সঙ্গে আছেন ওনাদের পরামর্শ অনুযায়ী আমরা কাজ করেছি এবছর আমরা 150 জন ব্যক্তিকে চিঠি দিয়েছিলাম এই গুণীজন ব্যক্তিদেরকে বাইর করার জন্য 150 জন ব্যক্তিরাই আমাদেরকে ওনাদের পছন্দের তালিকা আমাদেরকে পাঠিয়েছেন সেই তালিকা মতো আমরা 18 জন ব্যক্তিকে শিলচর করিমগঞ্জ হাইলাকান্দি 3 জেলা থেকে পছন্দ করে নিয়ে এসেছি আগামী 12ই ফেব্রুয়ারি শাহ সুফি মুন্সি জমিরুদ্দিন ও আলহাজ হজরত শাহ সুফি সৈফ উদ্দিনের বার্ষিক উরুস মাহফিলে অনুষ্ঠিত হবে রবিবার সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত সৈয়দপুর সাহেব বাড়ি সংলগ্ন মাঠে উরুস মাহফিলটি অনুষ্ঠিত হবে সভাপতিত্ব করবেন নুরুল উলুম ইসলামিয়া মাদ্রাসার প্রধান হজরত মৌলানা মকদ্দস আলী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাহেব জাদা রামপুরি তাছাড়া মাহফিলে বিশিষ্ট ইসলামিক বক্তারা উপস্থিত থাকবেন মাহফিলকে সফল করে তুলতে সবার সহযোগিতা কামনা করছেন আয়োজক কমিটির কর্মকর্তারা আগামী 11ই ফেব্রুয়ারি শাহসুফি মৌলানা আহমদ আলী রংপুরের বার্ষিক ইসালে সওয়াব অনুষ্ঠিত হবে অনুষ্ঠানকে ঘিরে চলছে জোরদার প্রস্তুতি অনুষ্ঠান সফল করতে আয়োজক কমিটির কর্মকর্তারা বলেন শনিবার বিকেল 5টা থেকে পরদিন সকাল 5টা পর্যন্ত রংপুর সাহেববাড়ি সংলগ্ন মাঠে শাহসুফি ওলিয়ে কামিল মৌলানা আহমদ আলীর বার্ষিক ইসালে সওয়াব মাহফিল বিভিন্ন কার্যসূচির মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে এদিন মাহফিলে সভাপতিত্ব করবেন হযরত মৌলানা মহিউদ্দিন লস্কর তাছাড়া বিশিষ্ট ইসলামিক বক্তারা উপস্থিত থাকবেন মাহফিলকে সফল করে তুলতে সবার সহযোগিতা কামনা করছেন আয়োজক কমিটির কর্মকর্তারা রেল কর্তৃপক্ষের উদাসীনতার দরুন এক মর্মান্তিক দুর্ঘটনা সংঘটিত হল পাথারগান্দি বিধানসভা কেন্দ্রের আসিমগঞ্জ গড়ের মুখ এলাকায় এতে এক যুবকের মৃত্যু সহ অপর এক যুবক গুরুতর আহত হয়ে বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন জানা গেছে বুধবার দুপুর
একটা 30 মিনিট নাগাদ শিলচর আগরতলাগামী যাত্রীবাহী ট্রেন গড়ের মুখ এলাকায় পৌঁছালে চলন্ত ট্রেনে দুর্ঘটনা ঘটে। জানা গেছে এদিন ট্রেনটি সংশ্লিষ্ট এলাকার পুরাতন রেলগেট অতিক্রম করার সময় সেখানে থাকা নির্মীয়মান একটি গেটের লোহা ভেঙে ট্রেনের উপর পড়ে। তখন ট্রেনের ভিতরে দরজার পাশে থাকা পায়চারি করা দুই যুবক নিজেদের বাঁচাতে গিয়ে ট্রেন থেকে নিচে ছিটকে পড়েন। এতে একজন ট্রেনের চাকায় পিষ্ট হয়ে যান। হত যুবক ত্রিপুরার বাসিন্দা প্রেম কুমার ত্রিপুরা 24 এবং অপরজন গুরুতর আহত হয়ে বর্তমানে করিমগঞ্জ সিভিল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তিনিও ত্রিপুরা রাজ্যের বাসিন্দা কর্ণ ত্রিপুরা 30 বলে জানা গেছে। অনুমানিক 2:30 ঘটিকার সময় শিয়ালদা আগরতলা এক্সপ্রেস যেটা ওটা যাওয়ার সময় আগরতলা দিকে যাওয়ার সময় ওইখানে ওই আমাদের খানাই বাজার রেলগেটের ক্রসিং গেইটে নতুন দুইটা স্টপিংয়ের লগে রেড কালারের ওরা কন্ট্রাক্টর এবং মিস্ত্রি সহ ওটা লাগা ওই ওই ট্রেন যাওয়ার সময় কন্ট্রাক্টর প্লাস মিস্ত্রি প্লাস গেটম্যান ওদের অবহেলার কারণে ওরা গুরুত্ব না দেওয়ার জন্য ওই কাজটা অসম্পূর্ণ থাকা অবস্থায় এই ট্রেনটা যাওয়ার সময় ওইটা ট্রেনের দিকে ঢুকে যায় আর ট্রেনের ভিতরে যে দুইজন ভদ্রলোক ছিল ওই ভদ্রলোককে নিয়ে ওইটা নিচে পড়ে যায় এবং একজনের জায়গাত মৃত্যু হয়, অন্যজন এখনো আছে ওদেরও পাতা গান্ধী হসপিটালে এখনো সংকীর্ণ। ওইটা মানে হচ্ছে ট্রেনের রেড কালার যে স্টপ আগে যেটা কাপড় দিয়ে রাখানো হতো ওইটার বদলা ওইটার ওই নতুনভাবে ওইটা টাকচার আয়রন টাকচার দিয়ে ওরা বানা যাতে ওইটাও এই যেরকম গেটটা ওরা ওটা নামা করে সেই রকম ওইটাও অটোমেটিক্যালি যখন ট্রেন চলে যাবে ওটা বন্ধ হয়ে যাবে, যখন ট্রেন থাকবে তখন ওটা বন্ধ অবস্থায় থাকবে। এমন সম্পূর্ণ দায়ী কন্ট্রাক্টর এবং লেবার এবং গেট ওরা তিন গ্রুপের মানুষ এরাই দেয়, ওদের জন্য আজকে দুইটা মানুষের একজনের এখানে জায়গাতে প্রাণটা চলে গেল আরেকজনের অবস্থা খুবই সংকট। মাছলি গ্রাম পঞ্চায়েতের দুর্নীতির প্রতিবাদে সরব হলেন মাছলি গ্রামের একাংশ জনগণ। বুধবার স্থানীয়রা বিষয়টি নিয়ে সরব হয়ে সংবাদ মাধ্যমে জিপির দুর্নীতির কথা জনসমক্ষে তুলে ধরে জানান, মাছলি গ্রামের মডেল ভিলেজের গেট নির্মাণ করা থেকে শুরু করে এলাকার রাস্তার কাজেও ব্যাপক দুর্নীতি হয়েছে বলে বিস্ফোরক মন্তব্য করেন। তারা জানেন বিষয়টি নিয়ে বিগত সালে ডিসেম্বর মাসে দুর্নীতি দমন বিভাগে অভিযোগ জানালে করিমগঞ্জে তা তদন্তের জন্য চিঠি আসে। পরবর্তীতে ডকেট নাম্বার নিয়ে স্থানীয়রা জেলাশাসক কার্যালয়ে গেলে নানা টালবাহানা করা হয় তাদের সাথে, তাই বাধ্য হয়ে এদিন সংবাদ মাধ্যমের মারফতে বিষয়টি নিয়ে সঠিক তদন্তের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ কামনা করেন তারা। কাম যদি দুর্নীতি হয়ে যায় আমি কেতিয়া মানি নলব, ইয়ার লোকাল যিমান প্রতিনিধি আছে প্রতিনিধি করাপশন করি আছে, আমার আমার লোকাল আমার ব্লকের পরা ইয়ার প্রতিনিধি লোকে বোদরপুর মহকল ব্লক বোদরপুর ডেভেলপমেন্ট ব্লক এটু তেওলোকে এতিয়া 50 লাখসর কাম হইছে, ইনস্টলমেন্ট সিস্টেমত কাম হই আছে, 50 লাখসর কাম হইছে, 50 লাখ কামত টোটাল করাপশন। আমি এইটু করাপশনের কারণে আমি সিএম ভিজিলেন্স লোকে গৈছিল, কিন্তু আহা নেক্সট স্টেপ আরো 50 লাখসর কাম এতিয়া গম পাইছো যে আরো 50 লাখসর তেওলোকে কোনো মানুহক অ্যাওয়ারনেস না করি তেওলোকে নিজে নিজে কেটামান স্কিম ধরে দিছে। আমি অ্যাওয়ারনেস বিচারি আছো কারণ এই মডেল ভিলেজত গোটেই স্কিম আমি যেতিয়া ফার্স্ট স্টার্টিং মিটিং হয়েছিল তেতিয়া আমি শুনিছো যে এটু টোটাল মডেল ভিলেজ প্রয়োজন আছে বলে কব সেইটো কাম হব, কিন্তু ইয়াতে কোনো অ্যাওয়ারনেস নাই, নিজের ঘরত বহি কেনে করাপশন করার কারণে স্কিম বনাই বনাই তেওঁলোকে। আমি মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙ্গরিয়াক অনুরোধ জানাই আছো যাতে আমার মডেল ভিলেজের কাম এনি হাও হব লাগে, আমি এটু বাধা প্রদান করা নাই যে মডেল ভিলেজের কাজ আইছে কিছু মানে এই তেওঁলোকে প্রতিনিধিবিলাকে মানুহক বুঝাই আছে যে এটো আমি প্রটেস্ট করে আছো, নহয় এটো আমি কামটো বন্ধ করার কারণে প্রটেস্ট করে আছো, নহয় আমি আজি ইয়াত আপনার জড়িয়ে মই কব বিচারিছো যে আমি এটু কাম হব হওয়ার কারণে দুর্নীতিমুক্ত হওয়ার কারণে আমি প্রটেস্ট করে আছো, আমার 100% কাম লাগে, এটো মডেল ভিলেজ সরকারে করে আছে আমি 100% এটো লগত আছো, আমি এটো কাম চাও। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। মধুরবন থেকে উদ্ধার ব্যাপক পরিমাণে চুরি যাওয়া সামগ্রী, সাফল্য কাছার পুলিশ। সোনাই বাজার ঘাটে অ্যাপ্রোচ রোড ও নদীঘাটের উদ্বোধন সার্কিট অফিসার।
হাইলাকান্দিতে অমানবিক নির্যাতনে মূল অভিযুক্ত সহ গ্রেপ্তার চার। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।